এই দেখো বন্ধুরা, ওই যে এগুলো নাচ্ছে মিষ্টি কুমড়ো গাছ, এই যে আর ওই যে পেঁপে গাছ, ওই যে কত পেঁপে হয়েছে গাছে দেখো, ওই যে এই যে নারকেল গাছ, ওই যে সুপুরি গাছ, এগুলো ওই যে সুপুরি ছোট্ট ছোট্ট সবে ধরেছে, ওই যে এগুলো নাচ্ছে ডাটা গাছ, ওই যে ডাটা। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আমি এখন একটা রেসিপি করব, চলো রেসিপিটা করি এখন। তো সে করার জন্য যে জিনিসটা নিয়ে আসি, তো আসো এখন। সজনে গাছ, সজনে গাছের পাতা, এই যে তো আমি এই পাতা কটা তুলবো। আমি তুলে নিয়েছি সজনে পাতা। তো সজনে পাতা দিয়ে আমি একটা রেসিপি করব, তো চলো আমি কিভাবে করি তোমরা দেখো, আমার সাথে থাকো। তো দেখো আমি শাকগুলো বেছে নেবো, তবে যে এইভাবে বেছে নেবো আমি। জলের ভিতরে দিয়ে সিদ্ধ করে নেবো। ছোটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে বোধহয়, হ্যাঁ ওই তো হয়ে গেছে, আমি এবার ঢেলে দেবো। আমার রসুন গুলো আমি থেতো করে নেবো একটু, এই যে আমল দস্তার ভিতরে। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আসলে আমাদের সন্ধে লেগে গেছে রান্না করতে করতে, অন্ধকার হয়ে যাচ্ছে এখন। এই যে কালো দিয়ে দিয়েছি তেলের উপরে, আর এই যে আমি রসুন দিচ্ছি, একটু থেতো করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। লবণটা যে দিয়ে দিচ্ছি আমি, এই যে আর এই যে অল্প একটুখানি হলুদ দেবো। বন্ধুরা এই যে আমি লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা জানো না, আমি আজকে সজনে পাতা তুলতে গিয়ে, আমি সজনে পাতা তুলে নিয়ে ঘরে গিয়ে তেলের বোতল আর মশলার কোটো নিয়ে আসতে গেছি, আর তেলের বোতলটা পরে গিয়ে মানে সবে তেলের বোতলটা নিয়ে এসেছে ভরা তেল, একটুখানি গিয়ে রান্না করেছি দুপুরবেলা। তো সেই বোতল আমি আনতে গিয়েছি, আনতে গিয়ে বোতল পরে আমার সে তেলের উপর পা পড়েছে, আমি তেলের কেটে পরে গেছি সামের উপরে, আমার খুব লেগেছে, ওই জন্য আমার সন্ধে লেগে গেল রান্না করতে, নাহলে আরো অল্প হয়ে যেত। রান্না হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিব, সন্ধে লেগে গেছে দেখা যাচ্ছে না।